আমার ছেলে প্রশ্ন সব করার জন্য এক্সপার্ট। দেখো দিদি না শুনি নাই তুমি আজকে পড়াতে শেষ করছি আবু আমার কোনো রাগ না আমার মতো তিনটা দেয় ওই প্যাট পরে এগুলাতে সব খাইয়া ফেলি এগুলো তো প্যাট পরে তুমি কি দাও পড়া দিবা এত দামি দিয়ে মিটিং ফিল্টার দরকার নাকি বানায় আর বাজা বুড়ির দিন বেশি যদি বাজা বুড়ি ছাড়া তাহলে হয় না একটু দেখতো সবার এমনি আজকে হ্যালো হ্যালো হ্যাঁ তো ভালো আছো ক্লাসে যা আজকে অনেক বেশি দৌড়াদৌড়ি করছি ভালোই কী করো তোমার এই পিরিয়ার লম্বা দেখে একেবারে বেঁকা হইতেছে সব হ্যালো আসে ভালোই শুভ্রে কি করে আইসে মাদ্রাসাতে তো শুভ্রে মাদ্রাসাতে আইসে আচ্ছা লাইক বাবা হে থাকতে পারবো তাহার অনেক ইচ্ছা দেখা যায় শুক্রার তো দেখা যায় তাহলে তাহার অনেক ইচ্ছা তুমি কেতাস খানা কয়টা বাজে খায় হেরা সব শরীর বেজাইয়া হের একটা মন্ত্র ফলে হেয়াই পড়বো না পরীক্ষা দুই তারিখের থেকে পরীক্ষার পরে না ওই বিশ্বকালীন বন্ধ ঈদের ছুটি মিলাই আপনার
আচ্ছা তাহলে পুরাই খেলে। হ্যাঁ হ্যাঁ, অনির জন্মদিন আলা কি দিস গো আগে ফিস হয়ে কথা, আমি কোন সময় কইছি যারা খেলে এতক্ষণ পাইছি আগে পড়া হয়ে কথা। শাখায় শাখায় উপরই নাম ঠিকানা, মানে রোর কোন সেকশনে সব নাম টাম পুরো খাতার ভিতরে প্রত্যেকের আলাদা আলাদা নাম লেখা, কিছু লেখতে হইতো না, তাহলে গড় গড় করা খাতার ভিতরে উপর দিয়ে লেখা দিছে নিচে দিয়ে গড় গড় করা। ওইখানে গিয়ে বসো। না সেইটা কথা কইতেছি না, কেউ বুঝে না কি বুঝে না পরীক্ষার্থী আর কি তো রুমে যাইয়া কি মানে কি জানি করে না। আরো সহজ, হ্যাঁ গোটা প্রত্যেক একটা করে খাতা দেয় খাতার উপরে শিমুল শাখা নার্সারি মানে রোল 11 মানে এরকম সাফওয়ান মানে এরকম করে গোল গোল করা ৭ বছর যখন হইব ৭ বছর হইলে জন্মদিন করলে আসতে
তাদের ওটা পেয়ে আরো বেশি খুশি মিটি আছে ভালো হয়েছে কি করনি ঠিক হই আচ্ছা তাহলে পুরা একটা দে হ্যাঁ তুমার দিয়ে আচ্ছা পুরাই খা দে সবাই তুমি কর বই দিয়ে বাড়ি কিছু না করলে মস্ত দিব গো তুমি জানো কেমনে তোমার আমার তো রক কাটছে মারতে কেমনে জি আমার ফেরত তো না সর্বর্ণ তাহলে বর্ণ নাই দেখি
number thirty. দেখো বলছিলাম না শুনলো এই যে দেখো কইছি কি দেখো বর্গীয় জ বর্গীয় জ বর্গীয় জ এখন তুমি ওই খাতার ভিতরে স্কুলের খাতার ছাড়া অন্য খাতার ভিতরে তুমি ইয়া নিবে পুরো সিলেবাসে লেখা লেখা একটা সাবজেক্ট শেষ স্কুলে বলা শেষ তাহলে আজকে ছিল রেস্ট দেব মা আমি যদি তোমার জায়গা থাকতাম একটা বড় ফলাইলাম আর স্কুল না নিয়ে গেলাম বুঝছো তোমার জায়গা থাকলে একটা বড় বড় ধরনের স্কুল নিয়ে গেল না আচ্ছা আল্লাহ বলা আছে আজকে আজকে সে আসলি তো না বললে বাড়িতে বিষ্ণু দিবা লাগবে না সুন্দর মতন একটা সিলেবাস পুরো বাংলা সিলেবাস শেষ করে এরপরে উঠবা দিনে That's all.
বান্দর যাতে হয় হাতের লাগে বুঝলাম বলো এফতে কি আমি জিজ্ঞেস করি আর কি হয়।